বন্ধুরা, হিসাব নিয়ন্ত্রণ রাজতায়ের দপ্তর ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা। এটি প্রকাশ পেয়েছে 5/9/2022 খ্রিস্ট। দেখতে পাচ্ছেন বরাবর যে ভারতের সরকার, এটি একটি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সবকে আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে চাকরি সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করা হলে যেন সমস্যা পড়তে যায় আপনাদের কাছে। সোফিয়া, দেখুন কী কী পদের লোক নিচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের স্মারক নম্বর 15/11/2021 খ্রিস্টাব্দ ও 30/কার্তিক/1428 বঙ্গাব্দের মাধ্যমিক প্রাপ্ত সারপত্র অনুযায়ী হিসাব নিয়ন্ত্রক রাজস্ব দপ্তরে সৈন্য পদের বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্ন প্রণীত পদসমূহে শর্ত সাপেক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://coarevlant.deleted.com.pd ওয়েবসাইটে আবেদনপত্র আপন করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম এবং জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী গ্রেড অফ বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অনুযোগ্যতা, যে সকল প্রার্থী কোনো আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে, দেখুন আপনার নিরক্ষ রাজত্ব, গ্রেড হচ্ছে 11/12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হচ্ছে 12টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আর যে সকল প্রার্থীগুলো আপনারা আবেদন করতে পারবেন, সরকারি বেসরকারি এতিমখানা, নির্বাসী ও শারীরিক প্রতিবন্ধী করেন ক্ষেত্রে সকল দলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং দেখুন জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগুড়া, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মিরপুর, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আপনারা এই সকল জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার কোথাকারী, গ্রেড হচ্ছে 16/9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃতি পদ্ধতি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বিত সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বিত পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং সমন্বিত গতি, প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলা হচ্ছে 20 শব্দ। এরপর দেখুন অফিসার গ্রেড হচ্ছে 20/8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ। আর আপনারা যে যে জেলা থেকে আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ, খুলনা, বাঁকুড়া, কুষ্টিয়া, মিরপুর, ভোলা, বরগুনা। এরপরে দেখুন নিম্নলিখিত শর্তগুলি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে, তা হচ্ছে আপনার দেখুন 15/10/2022 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে ইভিডিপিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এবং যে কোনো অনলাইন আবেদনপত্র পূরণ সংকলতা নিয়ে করে শর্তগুলি, আপনারা অনলাইন আবেদনপত্র পূরণ করতে কী কী লাগবে এবং কী কী অনাথের শর্তগুলি আছে সেগুলো দেখুন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://coarevlant.com.pd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারেন। আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 15/9/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা, এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 15/10/2022 বিকাল 5:00। উক্ত সময়সীমার মধ্যে ইউজারিটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষা ফি জমা দিতে পারেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 কোণ প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি 300 কোণ প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু প্রকৃত সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই সতর্ক নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS পূরণের নিয়মগুলি পরীক্ষার ফি প্রদান। আর সোভিয়ার, এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি। যদি টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। তো যাওয়ার পথে আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করে যাব,
আপনারা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব এসএমএস প্রেরণের নিয়মগুলি ও পরীক্ষার ফি প্রদান, আপনারা কীভাবে এসএমএস প্রেরণ করবেন এবং পরীক্ষার ফি কীভাবে জমা দেবেন তার যাবতীয় বিস্তারিত নিয়ে সফিয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।